খুলনায় একই পরিবারের তিনজনকে হারিয়ে শোকে দিশেহারা স্বজনরা। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার সকাল 8:30 দিকে কয়রা উপজেলার বাগালে ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুরে একই এলাকার হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি ও তাদের মেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী টুনির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিবিআই ও পুলিশ। পরে সেখান থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। আমার মেয়ে 2 মাস আগে আমার সওয়ালটার কুবাইতে দেখে নেই, হাত কানে সওয়ালটা এই পাশের মানুষ। মা এবং মেয়ে একই জায়গায় দুজন ভাসতেছে পুকুরে, এবং যার বাবা আর একটু দূরে সেইখানে গাছের তলায় ওখানে আছে। যারা জঘন্যভাবে খুন করেছে এবং এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি। নিহতদের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের কুপিয়ে হত্যার পর পুকুরে লাশ গুমের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সুরতাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ডাক্তার পরীক্ষা করে মতামত প্রদান করবেন রেপ হয়েছে কিনা। প্রাথমিক যে সাইন সিনড্রোম, এটাতে দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধারের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, কয়রা, খুলনা।